ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো, সেটি হচ্ছে লাচ্ছা সেমাইয়ের কুনাফা। লাচ্ছা সেমাই কুনাফা বানাতে আজ আমার যা যা লাগছে তা হচ্ছে সেমাই, একটি লাচ্ছা সেমাই, এক কাপ চিনি, এক কাপ পাউডার দুধ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ জর্দার রং, 1 কাপ দুধ, 200 গ্রাম বাটার। এখানে আপনারা দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমার বাসায় কনডেন্স মিল্ক নাই, তাই আমি গরুর দুধ ব্যবহার করছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যা করছি, একটি বাটিতে একটু বাটার মেখে একটা কাগজ দিয়ে, খাতার কাগজ অথবা পেপার যদি থাকে, না হলে জর্দার রং দিয়ে এটাকে করে নিয়েছি। পরে সেমাইটার মধ্যে এখন আমি বাটার দিয়ে মেখে নেব। এখন আমরা সেমাইয়ের মধ্যে একটু হালকা জর্দার রং, বাটার এবং দুধ দিয়ে মিক্সড করব। একটু একটু করে দুধ দিয়ে, পুরো দুধটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দুধ দিয়ে মিক্সড করে নেব এইভাবে। এখন এটা আমার হয়ে গেছে। এখন আমি চুলায় যাব ক্রিম তৈরি করার জন্য, একটা ক্রিমের ব্যাটার তৈরি করব। এখন আমি চুলায় সেটা করছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ক্রিম তৈরির জন্য চুলায় আসলাম। একটি হাঁড়িতে দুধ বসালাম 1 কাপ, তার মধ্যে এখন পাউডার দুধটুকু দিয়ে দিলাম। আস্তে আস্তে মিক্স করব পাউডার দুধটুকু। এখন যেহেতু কনডেন্স মিল্ক নেই, তার পরিবর্তে আমি 1 কাপ চিনি দিচ্ছি। এটা পুরোপুরিভাবে মিক্স করব ভিউয়ার। তখন আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, পাতলা হয়ে যাবে, গাঢ় করার জন্য আরও 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এখন এটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নেব ভিউয়ার। এখন গোলানো কর্নফ্লাওয়ারটুকু একটু একটু করে দুধের মধ্যে মিক্সড করে নেব, পুরোটা একবারে না দিয়ে, একটু একটু করে দিলে আর দলা হবে না, ঘন হবে একটু তাড়াতাড়ি। আস্তে আস্তে দিয়ে নেব। এখন এটা আমি 3-4 মিনিট জাল করে নেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা পরের কাজে যাব। যে বাটিতে জর্দা রং মিক্সড করেছিলাম, সে বাটিতে কিছু কিশমিশ, আপনারা ডেকোরেশন ইচ্ছা করলে এর মধ্যে বাদাম, 2-3 প্রকারের বাদাম দিতে পারেন। আমি কিশমিশ দিলাম। এখন সেমাই দেব, দিয়ে দিলাম প্রথমে এভাবে একটু সেমাই দিয়ে মিল্কি লেয়ার করে নিলাম। তারপর যে ক্রিমটা তৈরি করেছি, ক্রিমের ব্যাটার, এই ক্রিমের লেয়ারটা দিব, 1 লেয়ার দিব। এভাবে আমি পুরো ক্রিমের লেয়ারটা দিয়ে দিলাম। এর উপর এখন বাকি সেমাইটুকু দিয়ে দেব। আমি প্রিহিট ওভেনটি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি ওভেনে দিয়ে দিব 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর।